30 বছর আগের স্মৃতি, দিদা দাদু মিলে সবার ছবি। ত্রিপুরায় না গেলে এই ছবিটা দেখতেই পেতাম না। মায়ের বন্ধুর মেয়ের কাছ থেকে ছবিটা সংগ্রহ করা হয়েছে, আমাদের দিদি হয়। এই ছবিতে কে কে আছে জানো? এখানে আছে আমার দাদু, দিদা, মা, বাবা, আমার দুই দিদি ভাই, তখন আমি হইনি, আমার মাসিরা সবাই রয়েছে। মা ছাড়া আমার কোনো মাসিরই তখন বিয়ে হয়নি, আর আমার ছোটো মাসি আর দিদি ভাই পুরো একই বয়সী। দাদুর বাড়ির রাস্তাটা দেখেই আজকের ব্লগটা শুরু করলাম। সো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব আমার দিদা আর দাদুকে নিয়ে। তো ভীষণ কষ্টদায়ক কিছু ঘটনা, আমার দিদা দাদু এইভাবে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার একটা ছোটোখাটো ঘটনা যেটুকুনি আমি শুনেছি তোমাদের সাথে শেয়ার করব। 30 বছর আগের কথা। শুনেছিলাম দিদা খুব ভালো একজন মানুষ ছিল, লোকজন খুব ভালোবাসতেন, সরল মনের ছিলেন, ব্যবহার অমায়িক ছিল। দিদার মতো ঠিক আমার মাও সেম, খুব নরম প্রকৃতির। দিদার মনে অনেক কষ্ট ছিল কিন্তু কাউকে প্রকাশ করত না। শুনেছিলাম দিদার মন খারাপ হলে একটা গান গাইতো, আমার সোনার ময়না পাখি, এই গানটা গুনগুন করে গাইতো। এবার বলি দাদুর কথা। দাদু ভীষণ ভালো একজন মানুষ ছিলেন আর একটু রাগী প্রকৃতির ছিল। শুনেছিলাম দাদু দিদার সম্পর্কটা ভীষণ ভালো ছিল, যেমন একটা সংসার জীবনে স্বামী স্ত্রীর টকঝাল মিষ্টি সম্পর্ক সেই রকমই ছিল। দিদা দাদুর সন্তান মানে আমার মা, মাসি আর মামারা ছিল মোট 6 ভাই বোন, মানে 5 বোন 1 ভাই, 6 জন। শুনেছিলাম মায়ের যখন 12 বছর বয়স তখন মা দিদা দাদুকে ছেড়ে কলকাতায় মায়ের মামা বাড়িতে চলে আসে। মায়ের সাথে সাথে আমার মামাও চলে আসে কলকাতায়, আর সেখানে থেকেই পড়াশোনা কমপ্লিট করেছিল। আর মা ছিল দাদু দিদার প্রথম সন্তান। শুনেছিলাম মা চলে আসাতে দাদু নাকি অনেক কান্না করেছিল। মায়ের মামা বাড়ি থেকেই মায়ের বিবাহ হয় অনেক ধুমধাম করে। ভিডিও শুরুতে যেই ছবিটা দেখিয়েছিলাম সেটা ছিল মায়ের সাথে দাদু দিদার শেষ দেখা। তখন আমার দুই দিদিভাই হয়ে গেছিল, বড় দিদিভাইয়ের বয়স ছিল এই ধরো 4.5 বছর, আর মেজো দিদিভাইয়ের বয়স ছিল এই 4-5 মাস বয়স ছিল। ত্রিপুরা থেকে দাদু দিদার সাথে দেখা করে আসার পর 1 বছরের মাথায় দুজনেই মারা যান। এবার বলি কি হয়েছিল দাদু দিদার সাথে, যে পরপর মারা গেছিল। 1992 সালের জুলাইয়ের 15 তারিখে দিদা ও 16 তারিখে দাদু মারা গেছিলেন। কি হয়েছিল তাদের সাথে? তখন আমার ছোট মাসি অনেক ছোট ছিল, তো সবাই তো বলছিল মাসির বয়স ছিল হয়তো 2.5 বছর, কিন্তু ছবি দেখে আমার মনে হলো আমার ছোট মাসির বয়স ছিল তখন 5 বছর। হঠাৎ একদিন দিদার জ্বর আসে, অনেক ভয়ঙ্কর জ্বর, ডাক্তার বইতে দেখানোর পরও কমে না। গ্রাম্য পরিবেশ তো, কেউ বলে ভয় পেয়েছে, আবার কেউ বলে খারাপ নজর দিয়েছে কেউ, আদৌ কি হয়েছিল কেউ বলতে পারে না। অনেক চিকিৎসা করা হয়েছে, এই ভয়ঙ্কর জ্বরটা কিছুতেই কমছিল না। ঠিক 3 দিনের মাথায় হঠাৎ একদিন আমার দিদা মারা যায়, সন্ধ্যা 6:30 সময়। দিনটা ছিল বুধবার। তখন মাসিরা অনেক ছোট ছিল, মাসিরা কি করবো ভেবে পাচ্ছিল না। দাদুরও তখন মনটা অনেক খারাপ, দাদুও ভেঙে পড়েছিল। কাছে মামাও ছিল না, মামা ছিল তখন কলকাতায়। সেই রাতেই দিদাকে দাহ করার উদ্দেশ্যে নিয়ে গেল। দিদা দাহ হয়ে যাওয়ার পর দাদু মনমরা হয়ে বারান্দায় বসেই রইল। তখনই ঘটে গেল মর্মান্তিক ঘটনা, আশ্চর্য ব্যাপার। দিদা মারা যাওয়ার ঠিক পরের দিনই ওই একই টাইমে একই সময়ে সন্ধ্যে 6:30 দাদুও মারা যান দিদার শোকে। বার্তা ছিল বৃহস্পতিবার। সবাই আশ্চর্য হয়ে গেল, এটা কি হলো? আগের দিন মরে গেল দিদা, পরের দিন মরে গেল দাদু। এই মর্মান্তিক ঘটনা নিয়ে এখনও পাড়ায় অনেক কিছু রটে। দাদু দিদার এতই মিল ছিল, হয়তো দিদার টানেই দাদু চলে গেছেন পৃথিবী ছেড়ে।
কেমন আশ্চর্য ঘটনা না? এরকম ঘটনা কিন্তু আমি কোনো দিনও শুনিনি, শুনলেই কেমন গাটা শিউরে ওঠে। তখন আমার মামাসিরা পুরোপুরি একা হয়ে গেছিল। কথায় আছে, যার মা বাবা নেই তো তার কেউ নেই, কিন্তু আমার মাসিদের পাশে আমার মা বাবা মানে মাসিদের দিদি আর জামাইবাবু তাদের পাশে দাঁড়িয়েছিলেন। সত্যি ধন্য, যার কেউ থাকে না তার কিন্তু ভগবান থাকে। ঠিক ভগবান রূপেই আমার মা বাবাকে হয়তো এই পৃথিবীতে পাঠিয়েছে, সবার জন্যে, আমাদেরও জন্যে, আমার মাসিদেরও জন্যে। থ্যাংক গড যে ভগবান রূপে আমার মা বাবাকে পাওয়ার জন্যে অনেক গর্ব করি আমরা, যারা কিনা মা বাবা হারা সন্তানদেরকে লালন পালন করে মানুষ করেছেন। দাদুর এই ভিটে মাটিটা দেখলে যেইভাবে গাটা শিরশিরিয়ে ওঠে, তেমনি অঝরে চোখ দিয়ে জল বেরিয়ে যায়। সত্যি এইরকম মর্মান্তিক ঘটনা সত্যিই কি ঘটে? ভগবান এইরকম ঘটনা কি আরও অনেককে দিয়েছে? জানি না। দিদা আর দাদু যখন মারা যায় তখন কিন্তু আমার মা এক মুহূর্তের জন্য তার মা বাবা দর্শন পায়নি। তখন আমার মা ছিল গর্ভবতী, তখন আমি ছিলাম মায়ের গর্ভে, সেই কারণে মা আসতেও পারেনি, দেখতেও পারেনি। তাই মা আজও কাঁদে, আজ 30 বছর হয়ে গেল, আজও মা অঝরে কাঁদে যে এত দূরে আমি রয়েছি, মা বাবার শেষ মুখটাও দেখতে পারলাম না। এই যে আম গাছটা দেখালাম, এটা ছিল দিদার হাতে লাগানো গাছ, ফজলি আম গাছ, তাই মা ভালো করে দেখছি। আর এই কাঁঠাল গাছটা ছিল আমার দাদুর হাতে লাগানো গাছ। আরও গাছ ছিল, সেগুলো গায়েব হয়ে গেছে। তো যাই হোক, আর একটা কথা বলি, যখন আমার দাদু দিদা মারা গেছিলো না, আমার ছোটো মাসি তো অনেক ছোট ছিল, কেউ যদি জিজ্ঞাসা করতো কী রে তোর মা কোথায়, জানো কি বলতো? বলতো কি, মা দিদির বাড়ি গেছে আর বাবা গেছে বাজারে হাট করতে, আমরা রান্না করব না, রান্না করে খাবো তো, তাই হাটে গেছে। 30 বছর পর মা যখন তার ভিটে মাটিতে পা দিল, অবাকভাবে তার বাবার জমিটুকু অবাক দৃষ্টিতে দেখছিল, এত মায়াবী চোখে দেখছিল, কি যে মায়া লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই 30টা বছর পরে মা দাদুর ভিটে মাটিতে দাদু আর দিদার নামে একটু মিষ্টি দিয়েছিল, কারণ সেই দিনটা ছিল বুধবার। তো মায়ের খুব ইচ্ছা ছিল দাদু দিদাকে রান্না করে দেবে, তো হয়ে ওঠেনি কোনো একটা কারণে। তো সেই দিন তিন সন্ধেবেলায় ঠিক ওই টাইমটাতেই দিদা দাদুর নামে কিছু মিষ্টান্ন দিয়েছিল। এই মিষ্টান্ন দেওয়ার পরেও আমাদের সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, যেটা কিনা একদম পাশের জমি থেকে শোনা যাচ্ছিল, মানে একটা বিকট আওয়াজে একটা পাখির ডাক। তো সেটা পাখির ডাক না কিছুর কান্নার ডাক আমরা বুঝতে পারলাম না। আর ঠিক সেখান থেকে যখন বেরাচ্ছিলাম, চারিপাশটা অন্ধকার ছিল, মাথার ওপরে একদম আকাশে তারা খুব ছোটাছুটি করছিল। এই ভয়ঙ্কর ঘটনাটা আমাদের সাথে ঘটেছিল, এটা আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি। দিদা দাদুর সাথে ঘটে যাওয়া মর্মান্তিক কাহিনী আজ তোমাদের সাথে তুলে ধরলাম। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তাহলে আজকে বিদায় নিলাম।